বর্ণাঢ্য আয়োজনের মধ্য দিয়ে পটুয়াখালীর মির্জাগঞ্জে দৈনিক ইনকিলাব পত্রিকার 25তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত হয়েছে। এ উপলক্ষে আজ সকালে র্যালি, কেক কাটা ও আলোচনা সভার আয়োজন করে মির্জাগঞ্জ উপজেলা প্রেস ক্লাব। প্রেস ক্লাবের সভাপতি মোহাম্মদ মনিরুজ্জামান হাওলাদারের সভাপতিত্বে ও ইনক্লাবের উপজেলা সংবাদদাতা মেহেদী হাসান মুবিনের সঞ্চালনায় প্রধান অতিথির বক্তব্য রাখেন উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মোহাম্মদ জহিরুল ইসলাম জুয়েল। বিশেষ অতিথি বক্তব্য রাখেন মির্জাগঞ্জ থানা অফিসার ইনচার্জ মোহাম্মদ মহিবুল্লাহ, প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক আব্দুস সালাম, বাংলাদেশ মফস্বল সাংবাদিক ফোরাম মির্জাগঞ্জ শাখার সভাপতি মোহাম্মদ সোহাগ হোসেন।